অর্থনৈতিক পরিস্থিতি টালমাটাল, মুদ্রাস্ফীতি এমন চরম পর্যায়ে পৌঁছেছে যে জীবনযাত্রার খরচ মেটাতেও মানুষের হিমশিম খেতে হচ্ছে। গেল ফেব্রুয়ারিতে হওয়া ভয়াবহ ভূমিকম্প পরবর্তী বিপর্যয় মোকাবেলার চেষ্টায় ব্যর্থতার অভিযোগ রয়েছে সরকারের বিরুদ্ধে, এটাই তুরস্কের বর্তমান চিত্র। তবে এমন পরিস্থিতির মধ্যেও তরুণ প্রজন্মের কাছে সবচেয়ে জনপ্রিয় দল রিসেপ তাইপ এরদোয়ানের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি বা একে পার্টি। গণমাধ্যমে এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছে দলটির যুব শাখার প্রধান আয়ুব কাদির ইনান। এছাড়া সাম্প্রতিক কিছু জনমত জরিপেও দেখা গেছে তরুণদের কাছে জনপ্রিয় দল একে পার্টি। ইনান বলেন, প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান তুর্কি তরুণদের চাহিদা সঠিকভাবে পূরণ করার প্রতি নজর দেওয়ার কারণেই মূলত এমনটা সম্ভব হয়েছে। যে দল 20 বছর ধরে দেশ শাসন করছে সেই দলের পক্ষে লাখ লাখ যুবকের সমর্থন ও ভোট ছাড়া এতদিন ক্ষমতায় থাকা অসম্ভব। 2002 সালে 1 কোটি ভোট দিয়ে এরদোয়ান ক্ষমতায় আসে, 2018 সালে তা বেড়ে 2.5 কোটি হয় বলে জানান তিনি। ক্ষমতাসীন দলের অনেক নেতাই বলছে নিঃসন্দেহে একে পার্টি প্রথম দল যারা তরুণদের কাছ থেকে সবচেয়ে বেশি ভোট পেয়েছে, এটি তরুণদের প্রিয় দল। এদিকে জনমত জরিপে দেখা যায় আগামী 14 মে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে প্রথম স্থানে রয়েছে একে পার্টি। উপরন্তু একে পার্টি এমন একটি দল যার নির্বাচনের জন্য সর্বাধিক তরুণ সংসদীয় প্রার্থী রয়েছে। দেশটির আসন্ন নির্বাচনে প্রায় 60 লাখ তরুণ প্রথমবারের মতো ভোট দেবেন, যা মোট ভোটারের 1.8%। স্থানীয় নির্বাচনে তরুণ ভোটারদের সংখ্যা বেশি হওয়ায় দলগুলো তরুণদের প্রতি বেশি ঝুঁকছে, আর এখানেই এগিয়ে রয়েছে এরদোয়ানের একে পার্টি। তিনবার প্রধানমন্ত্রী এবং 2 দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিসেপ তাইপ এরদোয়ান, আর এই ক্ষমতা অব্যাহত রাখার লক্ষ্যে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে লড়বেন তিনি। দেশটি বর্তমানে ভয়াবহ ভূমিকম্প পরবর্তী বিপর্যয় মোকাবেলার চেষ্টা করছে, তখনই প্রেসিডেন্ট এরদোয়ানকে এই কঠিন রাজনৈতিক পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, 2016 সালে সেনাবাহিনীর অভ্যুত্থান চেষ্টা থেকে প্রেসিডেন্ট এরদোয়ান বেঁচে গেলেও আসন্ন নির্বাচনে তিনি কতটা সফল হবেন সেটা নির্ভর করছে তার সরকার কিভাবে বিপর্যস্ত অর্থনীতি ও ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি সামাল দিতে পারছে তার ওপর। আর এখানেই নাকি পিছিয়ে ক্ষমতাসীন একে পার্টি। আগামী 14 মে তুরস্কের পার্লামেন্ট ও প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এরদোয়ানের 2 দশকের নেতৃত্বের প্রেক্ষাপটে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে, যেখানে অর্থনৈতিক উত্থান, বিশাল উন্নয়ন প্রকল্প এবং একটি ব্যর্থ অভ্যুত্থান দেখা গেছে। একই সঙ্গে 6 দলীয় বিরোধী জোট তাকে প্রতিদ্বন্দ্বিতা করছে। নাইমুল হাসিব, দেশ টিভি।